চাইনি রিঙ্কু মুস্কান ব্লগ কেমন আছো সবাই ভালো আছো আর আমি তেমন ভালো নেই আজ মানে আজ থেকে শরীরটা খুবই খারাপ করছে যার জন্য এখন শুয়ে আছি শুয়ে পড়েই তোমাদের সঙ্গে ব্লগ দিচ্ছি তো প্লিজ পুরো ভিডিওটা দেখবে তোমরা স্কিপ করবে না আর প্লিজ একটা করে লাইক করো আর কমেন্ট বক্সে জানিও আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তার আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে তোমাদের কাছে নোটিফিকেশন ভিডিও যাতে কোনো প্রবলেম না হয় তো সবাইকে রিকোয়েস্ট করবো এটাই যে পুরো ভিডিওটা দেখো প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না নাহলে তোমরা কিছুতে বুঝতে পারবে না তো চলো বেশি কথা না বাড়িয়ে তো ভিডিওটা স্টার্ট করা যাক চলো আর বেল কাউন্টি আমার বাড়ি মালদা তুমি কেরাম ডাক্তার যে চুল কাটছো লগে দাদার খাতা ঢুকো ঢুকো বইটা ঢুকো ওর বইটা ঢুকো ভিডিও করবি না হুশো ডাক্তার কোলহাব লাই দেখো আমাকে নাম লিখে দাও তো রূপা লেখো রূপা নাম লিখে দাও নাম লিখে দাও কি রে সব ক্যামেরা কি এটা কে এটা বাবার শালি নাকি রে তোর বাপের শালি আমরা ওটা ভেঙে দিবে রে বাপরে এত তাজ তুমি আর আমি দুজনে বললি শিয়াল বলতো ঠিক আছে দুজনে বলছে ঠিক আছে আমরা তোমরা দুজনে বললি তাহলে চলো হোমদারে যাওয়া যাক তা বলছে কোথায় বলছে ফুল খেতে যাবো তা বলছে কোথায় বলছে সে অত দূরে তা বলছে ঠিক আছে চলো বলছে যে আগে দৌড় এদিকে তাকাও এদিকে
কোথায় আছে তুমি ওদিকে ও বাপ রে বক্সিং দিতে তুমি এদিকে তাকাও এদিকে তাকাও মাহির মাহির এদিকে তাকাও তোমার বক্সিং না দাদার মতো করো দাদা জিতে গেল দাদা জিতে গেল দাদা জিতে গেল সিকরি করো হ্যাঁ করো করো হ্যাঁ করো দাদাকে মারে না দাদাকে নয় দাদাকে নাই রকম এমনি করো বডি করো বডি বডি হ্যাঁ বডি বডি হ্যাঁ বডি দেখো বডি দাঁত গুলা কেন এরকম করে আমি বুঝতে পারি না দাঁত গুলা কেন এরকম করছে বডি করো বডি করো বেশি বকিস বুঝলি তো তুই বড়টা বেশি বকিস মানুষ ছাড়া মোটেই না বেশি বেশি বকে বেশি বেশি অতিরিক্ত বেশি বকে মানুষ ছাড়া বেশি বকে মায়ের এখানে আসো মায়ের মায়ের এখানে যদি ব্লগটি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার তো চলো টাটা ভালো থাকে।